প্রথমতে সকলকে আজি ঈদ, সেইকাৰণে সকলোকে ঈদের বহুত 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 বেশি শুভেচ্ছা। ঈদের দিনটা সবরে ভালে যাক, সবাই ভালকে সেলিব্রেট করক, ভালকে সবরে দিনটো যাক, তারে কামনা করছো। আর কি খাব আপনার জানাবসন, আশা করছো সকলরে ভালে হব, সকলে সুখ থাকা, খান্তি থাকা, কষ্ট থাকা, তারে সদায় কামনা করার লগতে মোটো ভালে, মোর বারো বেয়া তথাপিত ভাল বলিয়ে কইছো বারো। তো আজি ঈদ, আর ঈদ বলে না কি মোর বেমার, বেমারে পালিব লাগিব এবার ঈদ বলে। এইটো চকুত আছে না ওলাইছে, চকুত আছে না, এফালে একটা পিম্পলস ওলাইছে, গোটেই এইখানে বিষ, মোট পেটও বিষ, নাজানো আর শুয়ে থাকব লাগে না কি। এটা পাইছে সাতটা আর মানে গা পা ধুই পুরা আজরি, আর রোদ তো নাই যদিও বাহিরত, বরষুণ তো নাই, কিন্তু হলেও মানে এনেকুৱা এটা গরমের মানে গপগপনি যোনটো আছে সেটো কম নাই, তার কারণে বেলেগ আর কাপড় পিন্ধিব পড়া নাই, গা চা ধুই এনেকে আছো। তো আজি দিনটো আরম্ভণি এনেকে করে দিছো আপনার লগত, আর দিনটো কি কি হয় কেনেকে পার করো ঈদের দিনটো সেটকে আপনার দেখাম। তো চাই দিব, আর এবার মোর বেমার কারণে মানে মেহেন্দি চেহেন্দি একু লগোয়া নাই, বা উকা উকা ঈদ মোর কি কব আর দুঃখ, উকা উকা ঈদ বারো যে কি নহক, চাই দিব ভিডিওটি শেষলকে। আর আপনার ঈদের দিনটো কেনেকুৱাকে যায় মোটো ভিডিওটি দিয়া লাগে বারো, ঈদ যাবই বারো সবরে। তো আপনার ঈদটা কেনেকে যায় একবারে কমেন্টে জানাব, না পাহরিব। আর চাই দিব ভিডিওটি। আর এই আমার পোয়ালিয়ে রাতেপা একদম নামাজলে যাব, সি ধুনিয়াকে রেডিও ভিডিও কল করেছিল, তাকে অকমান দেখাই দিল। আর এফালে আমার আব্বাও যাব নামাজত, আব্বা ওলাই মেলে রেডি, আর আয়ে ধুনিয়াকে সালাম করে আসছে। ঈদ মোবারক, কই দে সবকে আসান, জনে ড্রেস কে আতাকে দেখাই দিয়া, হ্যাঁ পাঁচটা আজিবা এবার কুরবানির কারণে অনা গরুটো। আবাহত নামাজের পর কুরবানির কারণে রেডি হয়েছে, বেয়াও লাগে এত টাইমত ন, কিন্তু কি করে দিব লাগবে ভাবিছিল, আজি অকনমান সাকে এরিব, কিন্তু নাই একেই। বর্তমান আমার অবস্থা এনেকা চলি আছে, এটা তো সব মুসলিমের ঘরতে, ইফালে চাব নি মাংস, ইফালে চাব নি মাংস, একদম পুরা হাহাকার খুয়াই নাই, আমি খাম আর না সবাই লগ লাগি পেলে। আর আমার খুশিয়ে ধুনিয়াকে জামুকর চাটনি বানাইছে, তাকে খাই লম আমি, আর খাব কারণে সব রেডি। মই আগর ভিডিওতো দেখাইছো মানে ঈদের দিনে আমি সবাই একেলগতে খাও চাচাহত আমি সবাই, তো হ্যাঁ আর লগতে ভাবিল ময়ও খাই লো। হ্যালো গাইস, যাকালির পর ভিডিওটি মাঝে কন্টিনিউ করছো, কালি মো গাও বহুত বেয়া হল আর বহুত বেশি কাম আসল কারণে ভিডিওটি কন্টিনিউ করব নোৱাৰিলো, সেইকাৰণে আজি ঈদের পাঁচদিন আকু এবার ওয়েলকাম করছো মোর চ্যানেল সকলকে। আর আজি মানে একটা ব্লগতে মানে এটা একটা ধুনিয়া রেসিপি দেখাম, রেসিপি মানে কি বিফ কোফটা ধুনিয়াকে মানে বনাই পেলে আমার রেসিপিটা দেখাম। আর অবশেষত মেহেন্দি লাগিলগে মো হাতত, বিলেতে দিদ লগাইছো মানে, আর মানে যে কি নহক মানে ধুনিয়াকে রেসিপিটা বনাই আপনার দেখাম, আপনার সকলকে ভিডিওটি চাই থাকিব। আর রেসিপিটার কারণে মানে অকনমান মাংস এনেকে মিক্সিত মারি ললো, আর সচা কথা কব সকলে ময়ও ফার্স্ট বনাই আছো, রিজাল্ট কি আইব না জানো, হলেও যিয়ে ডাইরেক্ট আপনার দেখাম। আর আম্মাইও কলে ফার্স্ট টাইম বনাই আছো ইমান লব নালাগে, এখানে ময়ও কমকে লইছিলো এনে অলানি হওয়াতকে। তো ইয়াতে মানে আদা নহর পেস্ট আর পেঁয়াজও দিয়ে লোলো মানে মিক্সিতে মানে মাংসখিনি লগত, আর এইখানে ভালকে মিক্স করলেকে ভাবিল অকনমান তেল ধুনিয়াকে এনেকে গরম হব দিও, মানে এইখানে মিক্স করলেকে তেলও গরম হয়ে যাব। তো এটা কেরাহিত মানে এনেকে তেল দি পেলে দিলো জুইত বহাই, আর এইফালে মানে ভালকে মিক্স করত লাগি গলো বস্তুখিনির পরিমাণ অনুসরি, মানে ইয়াতে হালধি গুড়ি, জলকীয়া গুড়ি, পিছতকে এয়া মানে আকৌ দিছিল হালধি কম হব বলে, জালুক, জিরা, মিট মশলা সব দি ললো, আর সোৱাদ অনুসরি নিমখও দিছো, ভালকে বস্তুখিনি মানে মিক্স করি মেটে অকনমান ক্রিস্পি হব কারণে মানে অকনমান এড করেছো ইয়াতে বেসন, এটা পুরো অপশনেল হয় আপনাদের নিদিবও পারে মানে নিদিলেও হয়, মানে এনে অকনমান দি দিছো আর অল্প ক্রিস্পি হলে ভাল লাগে কারণে। গোটেখিনি বস্তু ভালকে মিক্স হওয়ার পিছত আর এটা মানে লাহে লাহে এনেকে লাড্ডু করছো, আপনাদের নিজের নিজের সাইজত করে ললে হলারজনে যেনকে ভাল পায় কোনো যদি ডাঙর ভাল পায় ডাঙর, আর এ ধুনিয়াকে মো করে হয়ে গেল, আর এফালে মোট তেলও গরম হয়ে গেল। জুইটো একদম কমাই দিছো, কমাই পেলে লাহে লাহে এনেকে গোটেইখিনি মই ফ্রাই করে আছো। এফালে মোৰ কোফতা রেডি, মানে নামাব পৰা হৈছো আৰু।
কোফতা রেডি খাব কারণে ফার্স্ট টাইম ট্রাই করছো যদিও বহুত ভালে হয়েছিল বারো মানে ঘর সবকে খুব রিভিউ ললো বারো কিন্তু মানে ভিডিওতে দেখা নাই কারণ সব লাজকিয়ায় গমটো পায় ভিডিওত নোলায় আর এইফালে ধুনিয়া বরষুণের বতর কোফতার মজা লো আজি ভিডিওটি ইমানতে শেষ করছো কেনকা বলে কেবে কমেন্ট জানাব।